আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার বিল্ডিং। আজকের ভিডিওতে বেন্টোনাইট কি, কাস্টিং সেতু পাইলে বেন্টোনাইটের ব্যবহার, একটি পাইল করতে কত কেজি বা কত ব্যাগ বেন্টোনাইট প্রয়োজন এবং পাইল করার জন্য কত সাইজের স্লারি ট্যাঙ্ক করতে হবে, এইসব বিষয় সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা নিজেরাই এর হিসাব নিকাশগুলি খুব সহজেই বের করতে পারবেন বলে আশা রাখি। প্রথমে জেনে নেব বেন্টোনাইট কি বা কাকে বলে। বেন্টোনাইট হলো আগ্নেয়গিরির ছাই হতে সৃষ্ট এক ধরনের কাদামাটির উপাদান, যা গুঁড়ো করে বা চূর্ণ করে সূক্ষ্ম দানাদার পাউডার হিসাবে পাওয়া যায়, অর্থাৎ এটি একটি খনিজাত পদার্থ। প্রকৃতিতে সাধারণত দুই ধরনের বেন্টোনাইট পাওয়া যায়, নাম্বার ওয়ান সোডিয়াম বেন্টোনাইট এবং নাম্বার টু ক্যালসিয়াম বেন্টোনাইট। আমরা পাইল করার সময় সাধারণত সোডিয়াম বেন্টোনাইট ব্যবহার করে থাকি। বেন্টোনাইট কেন ব্যবহার করা হয়? একটি কাস্টিং সেতু পাইল তিনটি ধাপে সম্পন্ন করা হয়, যেমন নাম্বার ওয়ান বোরিং বা ড্রিলিং, নাম্বার টু ওয়াশিং এবং নাম্বার থ্রি কংক্রিটিং বা পাইল ঢালাই। এই তিনটি ধাপের যে কোনো সময় বোরহোলের ভিতরের কোনো একটি অংশের মাটি ভেঙে পাইলের ডায়া বেড়ে যেতে পারে, যার ফলে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি পাইলের গুণগত মানও খারাপ হয়ে যাবে। তাই কাস্টিং সেতু পাইল করার সময় বোরহোলের পার্শ্বগুলিকে স্থিতিশীল অর্থাৎ ভেঙে পড়া বা কেভিং হওয়া থেকে রক্ষা করতে পানির সাথে সোডিয়াম বেন্টোনাইট একটি নির্দিষ্ট পরিমাণে মিশ্রিত করে ব্যবহার করা হয়। এখন আমরা জানব বেন্টোনাইট ব্যবহারের ফলে কী ধরনের সুবিধা পেতে পারি। নাম্বার ওয়ান, বেন্টোনাইট ব্যবহারের ফলে বোরহোলের চারিপাশে একটি লেয়ার বা আবরণ তৈরি করে বোরহোলের অভ্যন্তরে মাটি ভেঙে পড়া বা কেভিং হওয়া থেকে রক্ষা করে। নাম্বার টু, বেন্টোনাইট ব্যবহারের ফলে পাইলের মধ্যে ক্যাভিটিজের কারণে যে অতিরিক্ত কংক্রিট প্রয়োজন হতো তা আর লাগবে না, ফলে অর্থনৈতিকভাবে সাশ্রয় হবে। এবং নাম্বার থ্রি, বেন্টোনাইট ব্যবহারের ফলে কাজের গুণগত মান বৃদ্ধি পায়। সাধারণত লুজ সয়েল বা স্যান্ডি সয়েল, অর্থাৎ যেখানে বোরিং করার সময় বোরহোলের ভিতরে ভেঙে যাওয়া বা কেভিং হওয়ার প্রবণতা থাকে, সেখানে বোরহোলকে স্থিতিশীল বা স্ট্যাবিলাইজেশন করতে বেন্টোনাইট ব্যবহার করা হয়। আর ক্লে সয়েল বা হাই প্লাস্টিক ক্লে সয়েলে বোরহোল স্ট্যাবিলাইজেশন অনেক ভালো হওয়ায় সাধারণত বেন্টোনাইট ব্যবহারের প্রয়োজন হয় না। আবার যেসব এলাকায় গ্রাউন্ড ওয়াটার লেভেল অনেক নিচে, সেই সব এলাকায় বোরিং করার সময় বাইরের পানি বোরহোলের অভ্যন্তরে প্রবেশ করার প্রবণতা কম থাকায় বোরহোল স্ট্যাবিলাইজেশন ভালো থাকে, বিধায় বেন্টোনাইট ব্যবহার না করলেও চলে। এখন আমরা জেনে নেব একটি পাইল করতে কত কেজি বা কত ব্যাগ বেন্টোনাইট প্রয়োজন। মনে করেন একটি পাইলের দৈর্ঘ্য বা গভীরতা 35 মিটার এবং ডায়া 600 মিলিমিটার বা 0.6 মিটার। তাহলে পাইলের ভলিউম হচ্ছে পাই বাই ফোর ডায়া স্কোয়ার ইন্টু এল। এখানে ডায়া হচ্ছে 0.6 মিটার, তাই পাই বাই ফোর গুণন 0.6 মিটার এর উপর স্কোয়ার ইন্টু লেন্থ 35 মিটার সমান সমান 9.89 মিটার কিউব বা কিউবিক মিটার। একটি পাইলের বোরিং সম্পন্ন করতে কী পরিমাণ পানির প্রয়োজন হবে তা পুরোপুরি কোন ধরনের মাটিতে বোরিং করা হচ্ছে তার উপরে নির্ভর করে। তারপরেও বেন্টোনাইটের পরিমাণ হিসাব করার জন্য একটি বোরিং সম্পন্ন করতে ওই পাইল ভলিউমের 3 গুণ পানির প্রয়োজন হবে বলে বিবেচনা করতে পারি। তাহলে একটি পাইল বোরিং করতে পানির প্রয়োজন হচ্ছে পাইল ভলিউম 9.89 মিটার কিউব গুণন 3 সমান 29.67 মিটার কিউব, অর্থাৎ 29,670 লিটার, কারণ 1 কিউবিক মিটার সমান 1,000 লিটার। সাধারণত এই প্রয়োজনীয় পানির 4 থেকে
6% বেন্টোনাইট ব্যবহার করা হয়, যা স্যান্ডের পরিমাণ এবং মাটির ধরনের ওপর নির্ভর করে। ধরে নিলাম আমরা 5% বেন্টোনাইট ব্যবহার করব। তাহলে বেন্টোনাইটের পরিমাণ হচ্ছে 29,670 লিটার গুণন 0.05, অর্থাৎ 5% বেন্টোনাইট সমান 1483.5 কেজি। 50 কেজির ব্যাগ হলে বেন্টোনাইট প্রয়োজন 1483.5 ভাগ 50 সমান 29.67 ব্যাগ বা 30 ব্যাগ, আর 25 কেজির ব্যাগ হলে 60 ব্যাগ বেন্টোনাইট প্রয়োজন হবে। তবে শুধুমাত্র প্রথম পাইল করার ক্ষেত্রেই পানি ফ্রেশ থাকার কারণে 4-6% বেন্টোনাইট প্রয়োজন হবে। পরবর্তীতে বেন্টোনাইট মিশ্রিত পানি পুনরায় বোরিং কাজে ব্যবহার করার জন্য ধীরে ধীরে বেন্টোনাইটের চাহিদার পরিমাণ কমে আসবে, অর্থাৎ 1-1.5% বেন্টোনাইটের প্রয়োজন হতে পারে, যা ডেনসিটি ও ভিসকোসিটি চেকের মাধ্যমে নিশ্চিত হতে হবে। 1.5% বেন্টোনাইট প্রয়োজন হলে পরবর্তীতে একটি পাইল করতে বেন্টোনাইট লাগবে 29,670 লিটার গুণন 0.015, অর্থাৎ 1.5% সমান 445 কেজি। সহজভাবে মনে রাখতে চাইলে প্রতি কিউবিক মিটার পাইল বোরিং করার জন্য মাটি ভেদে গড়ে 40-60 কেজি বেন্টোনাইট প্রয়োজন হতে পারে। এখন এই বেন্টোনাইট পাউডারকে পানির সাথে ভালোমতো মিশ্রিত করার জন্য একটি ট্যাঙ্ক তৈরি করতে হবে, অথবা একটি পোর্টেবল ট্যাঙ্কও ব্যবহার করা যেতে পারে। অনেক সময় দেখা যায় পাইল করার সময় বেন্টোনাইট পাউডারকে সরাসরি সাকশন পিটে ছিটিয়ে দেওয়া হচ্ছে, যা মোটেও ঠিক নয়। কারণ বেন্টোনাইট পাউডারকে পানির সাথে নেড়েচেড়ে বা অ্যাজিটেটর দিয়ে ভালোমতো মিশ্রিত করার পর ন্যূনতম 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। বেন্টোনাইট পাউডার পানির সংস্পর্শে কিছুটা ফুলে উঠে বিধায় তাকে সেই সময়টুকু দিতে হবে, যাতে বেন্টোনাইট স্লারি ঠিকমতো কাজ করতে পারে। বেন্টোনাইট স্লারির কিছু ফিল্ড টেস্ট আছে, যার মাধ্যমে স্লারির গুণগত মান সম্পর্কে ধারণা পাওয়া যায়, যেমন ডেনসিটি, ভিসকোসিটি, পিএইচ এবং স্যান্ড কন্টেন্ট। এখন কাস্টিং সেতু পাইল করার জন্য একটি স্লারি ট্যাঙ্কের প্রয়োজন হবে, যার ভলিউম হবে একটি পাইল ভলিউমের 2.5-3 গুণ। এই স্লারি ট্যাঙ্কের আবার 2টি চেম্বার থাকে। নাম্বার 1, সেটলিং বা সেডিমেন্টেশন পিট, অর্থাৎ বোরিং করার সময় উঠে আসা কাদামাটি এখানে জমা হয় এবং দিনের কাজ শেষে সরানো হয়। এবং নাম্বার 2, সাকশন পিট, অর্থাৎ সেডিমেন্টেশন ট্যাঙ্কে কাদামাটি জমা হওয়ার পরে বেন্টোনাইট মিশ্রিত পানি এখানেই জমা হয়, যা পাম্পের মাধ্যমে বোরিং কাজে ব্যবহার করা হয়। বেন্টোনাইটের মিশ্রণ এই সাকশন পিটেই দেওয়া হয়। এখন আমরা পাইল করার জন্য কত সাইজের স্লারি ট্যাঙ্ক প্রয়োজন হবে তার হিসাব করব। ধরে নিলাম একটি পাইল ভলিউমের 2.5 গুণ স্লারি ট্যাঙ্ক বানাব। তাহলে স্লারি ট্যাঙ্কের ভলিউম হচ্ছে পাইলের ভলিউম 9.89 মিটার কিউব গুণন 2.5 সমান 24.725 মিটার কিউব। ট্যাঙ্কটির গভীরতা 1.5 মিটার এবং প্রস্থ 3 মিটার হলে ট্যাঙ্কটির দৈর্ঘ্য হচ্ছে 24.725 মিটার কিউব ভাগ 1.5 মিটার গুণন 3 মিটার সমান সমান 5.49 মিটার বা 5.5 মিটার। সেডিমেন্টেশন পিটটিতে কাদামাটি জমা হওয়ার কারণে একটু বড় রাখতে হবে, তাই সেডিমেন্টেশন পিটটির দৈর্ঘ্য মোট দৈর্ঘ্যের 65-70% রাখব এবং বাকি অংশটুকু সাকশন পিটের দৈর্ঘ্য হিসেবে থাকবে। তাহলে সেডিমেন্টেশন পিটের দৈর্ঘ্য হচ্ছে 5.5 মিটার গুণন 0.65, অর্থাৎ 65% সমান সমান 3.57 মিটার বা 3.6 মিটার। এবং সাকশন পিটের দৈর্ঘ্য হচ্ছে মোট দৈর্ঘ্য 5.5 মিটার মাইনাস 3.6 সমান 1.9 মিটার। অর্থাৎ সেডিমেন্টেশন পিটের দৈর্ঘ্য 3.6 মিটার, প্রস্থ 3 মিটার এবং গভীরতা 1.5 মিটার।
আর সাকশন পিটের দৈর্ঘ্য 1.9 মিটার, প্রস্থ 3 মিটার এবং গভীরতা 1.5 মিটার। স্লারি ট্যাঙ্কের হিসাব বের করতে গিয়ে ট্যাঙ্কের গভীরতা 1.5 মিটারের বেশি দেওয়া ঠিক হবে না এবং প্রস্থ যে 3 মিটার দিতেই হবে এমন নয়। পাইল লেআউটের বাইরে স্লারি ট্যাঙ্ক বানালে ইচ্ছামতো দৈর্ঘ্য প্রস্থ দিতে পারেন, কিন্তু পাইল লেআউটের মধ্যে বানাতে চাইলে, অর্থাৎ বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে পাইল লেআউট গ্যাপের মধ্যবর্তী ফাঁকা জায়গার উপরে স্লারি ট্যাঙ্কের দৈর্ঘ্য প্রস্থ নির্ভর করবে। তবে খেয়াল রাখবেন স্লারি ট্যাঙ্কের ভলিউম যেন কোনোভাবেই পাইল ভলিউমের 2.5 থেকে 3 গুণের কম না হয়। ভিডিওতে প্রদর্শিত ফর্মুলাটির মাধ্যমেও স্লারি ট্যাঙ্কের দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতার হিসাবও করতে পারেন। বেন্টোনাইট ব্যবহারের পূর্বে অবশ্যই বেন্টোনাইটের ব্যাগে লিখে রাখা এক্সপায়ারি ডেটটি দেখে নেবেন এবং অবশ্য অবশ্যই সাইটে সরবরাহকৃত ট্রিমি পাইপের দৈর্ঘ্য মেপে নেবেন, যা পাইলের দৈর্ঘ্যর চেয়ে অবশ্যই বেশি থাকতে হবে। ভিডিওটি দেখে উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও সহজেই দেখতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। পরিশেষে এটাই বলবো, নির্মাণ কাজগুলি পরিচালনা করার জন্য সাইটে একজন দক্ষ সাইট ইঞ্জিনিয়ার রাখুন এবং কাজের গুণগত মান নিশ্চিত করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।